ইতিহাস গড়ল ভারত, সারা ভারত তো উচ্ছ্বাসিত ছিলই, অধীর আগ্রহের দিকে তাকিয়েছিল সারা বিশ্বই। অবশেষে সেই অপেক্ষা সার্থক হল, প্রতীক্ষার শুভ অবসান। ইতিহাসের সামনে দাঁড়িয়ে থাকা ভারত চাঁদের মাটিতে চন্দ্রযান থ্রি নামিয়ে অবশেষে তৈরি করে ফেলল বিশাল বড় ইতিহাস। ভারতীয় মহাকাশ বিজ্ঞানের পরিসরে এ এক মহাবিপ্লব ঘটে গেল, যা পারেনি আমেরিকা, চীন ও রাশিয়া। মহাকাশ বিজ্ঞানে তা করে দেখালো ভারত। রাশিয়ার লুনা 25 মিশন ব্যর্থ হওয়ার পরও লক্ষ্যে অবিচল থেকে ভারত প্রথম দেশ হিসাবে চাঁদের কুমের বিজয় করল। আজ পর্যন্ত কোনো দেশ দক্ষিণ মেরুতে পা রাখতে পারেনি, কিন্তু ভারত সবাইকে হারিয়ে আজ বিশ্বজয়ী। নির্ধারিত দিনে 23 আগস্ট বুধবার সন্ধ্যা 6:04 চাঁদের মাটিতে অবতরণ করল চন্দ্রযান থ্রি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো আগেই জানিয়ে দিয়েছিল, চাঁদের নামার আগে শেষ 20 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। গোটা মুন মিশনের কাছে এই কয়েক মিনিটই সবচেয়ে চ্যালেঞ্জিং হতে চলেছে বলে মত ছিল তাদের। দেখা যাচ্ছে সেই ফাঁড়া কাটিয়ে সাফল্যের মুখ দেখল এই মিশন। ইসরোর প্রধান বলেছিলেন, চন্দ্রযান থ্রি সফলভাবে চাঁদে অবতরণ করার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। চন্দ্রযানটির ল্যান্ডার বিক্রম গতকালই চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের কথা ছিল। বিষয়টি এত গুরুত্বপূর্ণ কারণ চাঁদের দক্ষিণ মেরুর তথ্য মানবজাতির কাছে এখনও অজানা। তাই চন্দ্রযান থ্রি অভিযান সফল হলে চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছতে পারা প্রথম দেশ হিসাবে ইতিহাস লিখবে ভারত। সেটাই হলো, এখনো পর্যন্ত পূর্বতন সোভিয়েত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে তাদের মহাকাশযান নামাতে পেরেছিল। চন্দ্রযান থ্রি সফল হওয়ায় ভারত এই তালিকায় চতুর্থ দেশ হল। গত 14 জুলাই ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান থ্রিকে উৎক্ষেপণ করা হয়েছিল। চন্দ্রযান থ্রির ল্যান্ডারের নাম ছিল বিক্রম এবং রোভারের নাম ছিল প্রজ্ঞান। শুরুতে চাঁদের দক্ষিণ অংশে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম। বিক্রম সফলভাবে অবতরণ করতে পারলে তা প্রজ্ঞান রোভারকে চাঁদের মাটিতে ছাড়বে। এই রোভারই তখন চাঁদের বুকে ঘুরে ঘুরে বৈজ্ঞানিক তথ্য চালাবে আর নতুন সব তথ্য পাঠাতে থাকবে পৃথিবীতে। চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করার পরেই প্রথমে উঠল ভারতের জাতীয় পতাকা এবং তার ঘণ্টাখানেকের পর থেকেই চন্দ্রযান থ্রি চাঁদের একাধিক ছবি ইসরোকে পাঠিয়ে চলেছে এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু একের পর এক প্রদান করছে, যা পারেনি আমেরিকা, চীন এবং রাশিয়ার মতো বড় বড় দেশগুলি। মহাকাশ বিজ্ঞানে তা করে দেখালো আমাদের এই গর্বের দেশ ভারতবর্ষ। রাশিয়ার লুনা 25 মিশন ব্যর্থ হওয়ার পরও লক্ষ্যে অবিচল থেকে ভারত প্রথম দেশ হিসাবে চাঁদের বুকে কুমেরু বিজয় করল। আজ পর্যন্ত কোনো দেশই কিন্তু দক্ষিণ মেরুতে পা রাখতে পারেনি, কিন্তু ভারত সবাইকে হারিয়ে আজ বিশ্বজয়ী। অনেক স্বপ্ন নিয়ে 47 বছরের পর চাঁদে পাড়ি দিয়েছিল রাশিয়া। ভারতের থেকে 1 মাস পরে লুনা 25 চাঁদে পাড়ি দিয়ে মাত্র 10 দিনেই অনন্য কীর্তির সামনে চলে গিয়েছিল রাশিয়া, কিন্তু শেষ রক্ষা হয়নি। চাঁদের কক্ষপথে শেষ ল্যাপে পৌঁছতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল রাশিয়ার মহাকাশযান লুনা 25। ভারত চাঁদের মাটিতে পা রাখা প্রথম 3টি দেশের পাশে চতুর্থ দেশ হিসাবেও এলিট পর্যায়ে নিয়ে গেল। ভারতকে হারানোই টার্গেট ছিল, তাই 23 তারিখের আগেই তারা নামাতে চেয়েছিল লুনা 25-কে। অতিরিক্ত আত্মবিশ্বাসের মাসুল গুনতে হয়েছে তাদের। তার ফলস্বরূপ নির্ধারিত ল্যান্ডিং 21 আগস্টের আগেই 19 আগস্ট মস্কোর সময় 2:47 লুনা 25-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়ার। তারপর যোগাযোগ আর পুনঃসাধন করা যায়নি। প্রাথমিক বিশ্লেষণের পর বলা হয়েছে, গণনায় প্রকৃত পরিমিত থেকে বিচ্যুতি হওয়ার ফলে ডিভাইসটি একটি অফ ডিজাইন কক্ষপথে সুইচ করে, এর ফলে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষের ফলে ধ্বংস হয়ে যায়। রাশিয়ার এই চন্দ্র মিশন ব্যর্থ হয়। উল্লেখ্য, চাঁদের 18 কিলোমিটার কক্ষপথে নামার পরিকল্পনা করেছিল লুনা 25, কিন্তু কোনো তাড়াহুড়া না করে ঠান্ডা মাথায় প্রতিটি কঠিন ধাপ পেরিয়ে চাঁদের মাটিতে বিরাজমান ভারতের বিক্রম। প্রজ্ঞান রোভারকে নিয়ে বিক্রম হাজির হয়ে গিয়েছে, ভারতের সামনে খুলে গিয়েছে মহাকাশ গবেষণার দোয়ার। এবার ভারত নিজেই মহাকাশ বিজ্ঞানে শক্তিশালী অবস্থানে পৌঁছে গেল। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি চন্দ্রযান এখন চাঁদের মাটিতে। পারল না রাশিয়া, করে দেখালো আমাদের গর্বের দেশ ভারতবর্ষ।